নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত, আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 20 জুন থেকে 26 জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহে দ্বাদশ রাশিচক্রের সাপ্তাহিক রাশিফল কী হবে। তবে তার আগে জেনে নেব এই সপ্তাহে চন্দ্রদেবের গোচরের অবস্থান এবং অন্যান্য গ্রহগত গোচরের পরিবর্তন। চন্দ্রদেব এই সপ্তাহের শুরুতেই কুম্ভ রাশিতে গোচর করবে এবং সপ্তাহের মাঝামাঝি থেকে মীন এবং মেষ রাশিতে গোচর করবে এবং সপ্তাহের শেষে বৃষ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। তাছাড়া এই সময়ে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে মীন রাশিতে, কুম্ভ রাশিতে শনিদেব, মেষ রাশিতে রাহু এবং সেই সাথে শুক্রদেব গোচর করছে। বুধ এই সময় অবস্থান করছে বৃষ রাশিতে এবং রবি গোচরের পরিবর্তন ঘটিয়ে মিথুন রাশিতে অবস্থান করছে। কেতু অবস্থান করছে তুলা রাশিতে। ঠিক এমনই গ্রহগত এবং অন্যান্য গোচরগত পরিবর্তনের ফলে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে আপনার রাশির সাপেক্ষে, তা অবশ্যই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা চন্দ্র রাশির সাপেক্ষে এবং সেই সাথে লগ্ন সাপেক্ষে আপনারা এই বিশেষ রাশিফল দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 20 জুন থেকে 26 জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহে ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো ধনু, আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে সপ্তাহের শুরুতেই তৃতীয় এবং চতুর্থ ভাবে অবস্থান করবে এবং সপ্তাহের মধ্যভাগ এবং শেষভাগে পঞ্চম এবং ষষ্ঠম গৃহে গোচর করবে। তাই সপ্তাহের শুরুতেই আপনাদের কর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসতে চলেছে। আপনারা কর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে এই বিশেষ সপ্তাহ আপনাদের জন্য ভালো হবে। তাই সপ্তাহের শুরু সোমবারে আপনারা ব্যবসা সংক্রান্ত লেনদেন করতে পারেন এবং সেই সাথে বলবো এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালালে বা আপনার ব্যবসার অগ্রগতি ঘটালে অবশ্যই ভালো ফল আসবে। কঠোর পরিশ্রম করুন। আপনাদের জন্য সাদা রং এবং সেই সাথে 8 সংখ্যা অত্যন্ত শুভ হবে। 21 জুন 2022 মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি নিলে ভালো ফল পাবেন। ভালো খবর আসতে পারে, খুশির খবর আসতে পারে এবং সেই সাথে যারা ইন্টারভিউতে পরীক্ষা দিয়েছেন তাদের কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো খবর পেতে পারেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এদিন নেবেন না। সবুজ বর্ণ এবং 1 সংখ্যা ব্যবহার করুন। 22 জুন 2022 বুধবার নিজের আচরণের প্রতি ঠিক রাখুন, মেজাজকে নিয়ন্ত্রণ করুন, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। নিজের স্বভাবকে নিয়ন্ত্রণ না করলে, রাগকে নিয়ন্ত্রণ না করলে সম্পর্কের ক্ষেত্রে অবনতি, সেই সাথে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কমলা বর্ণ এবং 9 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। 23 জুন 2022 বৃহস্পতিবার চাকরি বাকরির সন্ধান যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। কর্মের পরিবর্তন চাইলে পরিবর্তন করতে পারেন। মনোযোগ সহকারে ব্যবসাতে অবশ্যই সময় দিন, তাহলে ভালো ফল পাবেন। বড়দের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। 81 বর্ণ এবং 6 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। 24 জুন 2022 শুক্রবার প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিলে ছাত্রছাত্রীদের জন্য ভালো ফল আসবে। তবে পড়াশোনায় মনোযোগ না দিলে ভালো ফল পাবেন না। সিনিয়রদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন। সিনিয়রদের পরামর্শ অনুসারে এগোতে পারলে ভালো ফল আসবে। মেরুন বর্ণ 7 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। 25 জুন 2022 শনিবার আর্থিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে, তবে নজর রাখতে হবে, বুঝে শুনে অর্থ বিনিয়োগ করতে হবে। অভিজ্ঞ মানুষের পরামর্শ না নিয়ে অর্থ বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকুন। ধূসর বর্ণ 2 সংখ্যা আপনাদের জন্য শুভ হচ্ছে। 26 জুন 2022 রবিবার সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্মপ্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে বা কর্মজীবনে বিকল্প পথ আপনি খুঁজে পাবেন। তাই সার্বিক দিক থেকে এই দিন আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। বাদামি বর্ণ এবং 3 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। তবে সপ্তাহের মাঝামাঝি অলসতা থেকে দূরে থাকুন, দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ করার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত ঋণ যদি নিতে চান তো আপনারা ঋণ পেতে পারেন। যে সমস্ত জাতক জাতিকারা
গুরুত্বপূর্ণ কাজগুলি করতে চাইছেন অবশ্যই এই সপ্তাহে করতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন, বয়স সন্ধিকালীন বিভিন্ন সমস্যা এই সময় দেখা দিতে পারে। বাইরের খাবার দাবার এড়িয়ে না চললে অ্যাসিডিটি আপনাকে ভোগাতে পারে। এই সময় অকাল্ট সায়েন্স সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে সফলতা আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, 20 জুন থেকে 26 জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ ধনুরাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সেই বিষয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।